আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আজকে আপনার গতকাল পত্রিকার নিউজটা আমি আপনাদেরকে দেখাই আপনার যুগান্ত্র পত্রিকা জাতীয় পত্রিকাতে এম সম্পর্কে নিউজ হয়েছে তো দেখতে পাচ্ছেন রাজশাহীতে বিদেশি অ্যাপসের ফাদে সর্বশান্ত হাজারো মানুষ এবং এখানে কি লিখেছে আপনি যদি আপনি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন অলরেডি এই এটা সরক বাংলাদেশ সরকারের হতো দৃষ্টিগোট হয়েছে তো খুব শীঘ্রই এটা যেহেতু বাংলাদেশে ইলিগেল এই কোম্পানিটা এবং এটা যেহেতু বাংলাদেশে রেজিস্টার্ড কোনো কোম্পানি না এবং যেহেতু মানুষ নামমাত্র একটা অ্যাপস বা নামমাত্র একটা হাই হাই কোম্পানি যেহেতু এটা এবং এটা কোনো অফিসিয়ালিভাবে তেমন কিছুই নেই এটার তো সেক্ষেত্রে এটা খুব গোড়া শক্ত না তো সেক্ষেত্রে অনেক মানুষ না যেয়ে না বুঝে লাখ লাখ টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করতেছে এবং সর্বসম্মত কিন্তু হচ্ছে তো অনেকে আপনাদের ভুলভাল বুঝাবে রেফার জন্য তার আন্ডারে আপনাকে পারলেই কিন্তু তার লাভ তার কমিশন এবং এই কমিশনে যে আপনাকে বেশি বেশি বলতে তার নিজেই এখানে ইনভেস্টমেন্ট নাই শুধু আপনার থেকে আপনার জয়েন হওয়ার পরে যে কমিশনটা সে পাবে এটাই মূলত তার ইনকাম এই জন্য আপনাকে বারবার জয়েন করাচ্ছে পৃথিবীতে এরকম কোন কোম্পানি দেখি না যে আপনার এলাকা এলাকা সিও গ্রামে গ্রামে সিও তিনশো পঞ্চাশ জন সিও নাকি অলরেডি আছে এবং এখানে আপনার ওরা যেই যে ওরা যে মানুষকে মানে ব্রেন ওয়াশ করতেছে কিছু কিছু যার কিছু জন্মের সমস্যা আছে কিছু না যারা এই ভিডিওর নিচে যাদের জন্মের সমস্যা আছে ওরা গালাগালি করবেন উল্টাপাল্টা কথা বলবেন আপনার যৌক্তিক কারণ দিয়ে যৌক্তিক কারণ দর্শিয়ে দেন আপনার কমেন্ট করবেন যে পাগলের মতো কুত্তা পাগল হয়ে আপনি এখানে কমেন্ট করবেন না আমি আবার বলছি এটা ভিডিওটা তৈরি করছি সবার জনস্বার্থে তৈরি করছে কারণ আমার একমাত্র একটুও লাভ এখানে নেই বরং হাজার হাজার মানুষের লাভ কিন্তু এখন হবে যেটা আপনি বুঝতে পারবেন খুব শীঘ্রই এখন আবেগেও পড়ে গেছেন তো আপনারা মানে এডিক্টেড হয়ে গেছে না অনেকটা গ্যামলিংও মতো হয়ে গেছে ইনভেস্টমেন্ট করতেছেন কাউকে ঢুকাচ্ছেন আপনি কমিশন পাচ্ছেন ইভ্যালিও কিন্তু এই সময় মানুষ লাখ লাখটা ইভ্যালি থেকে ইনকাম করছে যেখানে বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি ছিল ইভ্যালি এবং হচ্ছে ইভ্যালিতে তাহসান থেকে শুরু করে আপনার খুব বড়ো বড়ো বাংলাদেশের স্টাররা কিন্তু ইভ্যালি স্পন্সর করেছে অ্যাম্বাসডার ছিল প্রচুর মার্কেটে কিন্তু ইভ্যালি ইভ্যালি কিন্তু স্ক্যাম করেছে মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে ইভ্যালি কিন্তু চলে গেছে এবং সেটা বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি আর এম আমি ধরে নিলাম যে হ্যাঁ এম টিএফ কানাডা রেজিস্টার্ড কোম্পানি আপনার কি মনে হয় যে কানাডার একটা কোম্পানি বাংলাদেশে এসে আপনার ওকে কি ধরতে আপনি এবং ওদের কোনো অফিস জানেন ওদের ঠিকানা জানেন ওদের এখন পর্যন্ত সিওর কোনো ছবি দেখলাম না একটা মালিকটা কে ফুল অ্যাড্রেসটা কোথায় কোথায় থাকে কেউ পেয়েছেন আপনারা পেলে আমাকে একটু কষ্ট করে আপনারা দিন তো আবেগে পড়ে এইসব জায়গা আপনি ইনভেস্টমেন্ট করবেন না দেখুন যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাইট হচ্ছে ট্রেডিং বি যেখানে ফরেক্স ট্রেডিং অ্যানালাইজ করা হয় ইউরো ইউএসডি জিপিবি বা ব্রিটিশ পাউন্ড ইউএসডি তারপর জাপান ইয়েন গোল্ড এগুলো কিন্তু ট্রেড করা হয় টপ টপ কারেন্সি এবং যেটি অ্যানালাইজ করার জন্য ট্রেডিং বি চার্ট ইউজ করা হয় যেটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এখানে আপনার এম টিভি সম্পর্কে কোনো তথ্য পাবেন না এবং এই ওদের এই ডাটা আপনি এখানে পাবেন না যেখানে ওয়ার্ল্ডের আপনি একশো তিরাশি মিলিয়ন মানুষ এই সাইটটা ইউজ করা হয় যেখানে এম টিভি সম্পর্কে কোনো তথ্যই আপনি পাবেন না যেটাকে রিয়াল ফরেক্স মার্কেট বলা হয় ওরা যেটা আপনাকে বুঝাচ্ছে বুগিচুকি বুঝাচ্ছে বুগিচুক বুঝায় ওদের ফালতু কিছু আপনার পেয়ার দিয়ে ট্রেডিং করিয়ে এআই রোবট সেট আপ করে দিয়ে আপনার প্রফিট করেন এত সহজ তো ভাই না ইনকামটা আসলে এত সহজ না যে আপনারা এইভাবে আসলে ইনকাম করে কুটিপতি হয়ে যাবেন লাখপতি হয়ে যাবেন দিন শেষে আপনারা ঠিকই আপনার খুব জায়গা মতো আপনার ধরা খাবেন তখন ঠিকই আমাকে এসে বলবেন যে আপনার কথা শুনি নেই না শুনে খুব বড়ো একটা ভুল করছি আপনাদের ওদের ডোমিন কেনার সময় অনেক অনেক তথ্য দিত কোনো তথ্যে আপনাদের পাবে না সব ওরা হিডেন করে রাখছে আপনার দেখেন প্রত্যেকটা কিছুই পাবেন না ওদের কোথায় অফিস কী কোনো কিছু আপনি পাবেন না ইভেন ওদের ওয়েবসাইটে কোনো অফিসের অ্যাড্রেস আপনি পাবেন না ইভেন ওয়েবসাইটে আপনার কোনো ডাটাই আপনি পাবেন না কন্ট্যাক্ট আছে অত একটা আসছে আমি জানি না এখানে অ্যাড্রেসটা আছে কি না এখানে দেখেন এখানে একটা প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা অ্যাড্রেস থাকে কোনো অ্যাড্রেস নাই কোনো ফোন নাম্বার নাই কোনো স্কাইপি নাই কোনো ফেসবুক পেজ নেই কিচ্ছু নাই এই সাইডে কিচ্ছু নাই এটা বিহাইন্ড দ্য সিন কে কাজ করে কে মালিক কিছুই আপনি ধরতে পারবেন না কিছু আবার এসে কমেন্ট করবেন আমি চিনি ওরা আমি জানি আমি সিও সে নাকি সিও আমাকে একদিন কমেন্ট করছে কয়েকজন যে আমি সিও আরে ভাই সিও আবার কয়জন থাকে একটা কোম্পানি কয়শো হাজার হাজার সিও থাকে মানে এগুলো একটা পাগলের প্রলাপ ভাই আমি সোজা কথা আমার একেবারে রিকমেন্ডেড না আপনি এই স্যারে ইনভেস্টমেন্ট করবেন এ ইনভেস্টমেন্ট বরং চাপ ধরা খাবেন আপনি এখান থেকে লাভবান হইতে পারবেন না ওদের আরেকটা সিস্টেম খুব টেকনিক্যালি আপনাদেরকে খুব ফকির করবে আমি যদি একটু আপনাদেরকে বলাই এম কিন্তু আপনাদের এআই যে রোবট দিয়ে আপনাদের ট্রেডিং করে ওরা প্রফিট আপনাকে দেয় এআই কিন্তু আপনাদের সপ্তাহে যতটুকু জানি বা অনেকেই বলেছে সপ্তাহে আমাদের একবার বা দুইবার লস দেয় হ্যাঁ ধরেন মাসে আপনার আটটা লস এরকম দিন যাবে হয় যখন ওদের চলে যাওয়ার সময় হবে প্রতিদিন আপনাকে লস দিবে প্রতিদিন আপনাকে লস দেবে কিচ্ছু করতে পারবেন না তখন কারণ ওরা বলবে যে এটা তো লাভ লস আছেই কিন্তু এত যে লাভ আপনাকে এখন দিল তখন অটোমেটিক ভাবে আপনাকে লস করে আপনার ব্যালেন্সই খালি করে দিবে আপনি যখন উইডো দিতে যাবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড ওরা করে দিবে যখন বড় ব্যালেন্স আপনি উইডো দিতে যাবেন অ্যাকাউন্ট খালি করতে যাবেন দেখবেন ওরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে অনেক অহর ঘটনা কিন্তু আছে এখন পত্রিকা কি লিখছে এখন যদি আমি আপনাকে পড়ি শোনাই দেখুন আমি আমি আবার রিকোয়েস্ট করছি এই ভিডিওটা সবার ভালোর জন্য যদি আপনার ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন ফালতু কমেন্ট আপনার করবেন না আর যদি আপনার কোনো যুক্তি থাকে সে যুক্তি দিয়ে তর্ক দিয়ে আপনার কথা বলবেন আমি কোনো রেফার কমিশনের জন্য কোনো ধান্দা করার জন্য কমিশন পাওয়ার জন্য কিন্তু এই সাইটের ভিডিও আমি করছি না হাজার হাজার মানুষকে সেভ করার জন্য মূলত ভিডিও করা কারণ এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আমার চ্যানেলে কোনো সিঙ্গেল ভিডিও নাই কোনো সিঙ্গেল ভিডিও আপনি পাবেন না কোনো রিভিউ ভিডিও পাবেন না আমি আমি ইনস্ট্রাকটিভ কথা বলি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি অ্যাফিলিয়েট নিয়ে কথা বলি আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এইসব সাইট নিয়ে কখনো কথা বলিনি কিন্তু রিসেন্টলি যদি প্রচুর ট্রেন্ডিং এবং প্রচুর মানুষ ধোকা খাচ্ছে এই সাইডে মানে আমার সামনেই দেন আমি কিন্তু এইটা সাইট নিয়ে আসলে কথা বলতে একটু দেখেন আপনি যুগান্তর পত্রিকায় কি বলছে কয় কয় তারিখে দেখেন গতকালকে বাইশ জুলাই যে আজকে তেইশ তারিখ বাইশ জুলাই কি বলেছে একটু যদি আপনার একটু দেখেন রাজশাহীতে রাতারাতি কোটিপুত হওয়ার স্বপ্নে বিদেশি অ্যাপসের ফাঁদে অনলাইন বিনিয়োগ করে সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ আবার এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করে কেউ কেউ কোটিপুতি বনে যাচ্ছেন যারা এজেন্ট বা যারা প্রতিনিধি যারা সিও এদের আন্ডারে এরা খুব কোটি কোটি এদের আন্ডারে অনেক মানুষ কিন্তু জয়েন হচ্ছে এবং থার্টি পার্সেন্ট টুয়েন্টি থ্রি পার্সেন্ট রেফার কমিশন পাচ্ছে এবং তারা কিন্তু রাতারাতি কুটিভূত হয়ে যাচ্ছে এবং ওরা এই সাইটটা প্রমোট করতেছে যাই হোক গত এক বছরে রাজশাহী মহানগরী ও জেলা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার শতাধিক অভিযোগ জমা পড়েছে আর এমপির এর সাইবার ক্রাইম ইউনিটে প্রতারণা পাতা এইসব অ্যাপসের অধিকাংশ বিদেশি বলে পুলিশ দ্রুত সময় এইসব সাইবারের অপরাধীদের সমনাক্তগুলো আইনের আত্তায় আনতে পারছে না যেহেতু বিদেশি এগুলো এগুলো আইনে আতা আনা সম্ভব না তো পুলিশ বলছে এইসব অ্যাপসের কোনো অনুমোদন নেই দেশে মানে আমি আবার বলছি এইসব অ্যাপসের কোনো অনুমোদন অনুমোদন দেশে নেই যেহেতু এটা ইলিগাল একটা কোম্পানি ইলিগাল যেহেতু একটা কাজ সেহেতু আপনি কিন্তু বিপদে পড়তে পারেন যদি আপনি এই সাইট প্রমোট করেন ইলিগাল একটা প্রোডাক্ট যদি আপনি বাংলাদেশে প্রমোট করেন সেক্ষেত্রে আপনার মামলার আওতায় আসতে পারেন আপনার পুলিশের হাতে ধরা খেতে পারেন মামলা আওতায় যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি কারেন্সি অ্যাকসেপ্ট করে যেহেতু ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অ্যালাউ না ইউএসডিটি একটা কয়েন যেহেতু এটা ইলিগাল এটা যেহেতু লেনদেন করে এই লেনদেন করতে গিয়ে আপনি ধরা খেতে পারেন এবং আপনার সব বিকাশ অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডাটা কিন্তু সাইবার ক্রাইম ট্র্যাক করতে পারে বারবার আপনাকে অ্যালার্মিং ওয়ার্নিং করে দিচ্ছে আপনাদের বারবার বারবার ওয়ার্নিং করে দিচ্ছে আপনাদের তো যেহেতু এটা এম টি এফ এটা বাংলাদেশে অনুমোদিত না তাই এইসব অ্যাপসের বিষয়ে মানসিক সতর্ক হতে হবে মানুষকে সতর্ক হতে হবে ভুক্তভোগীদের সঙ্গে এটা যুগান্ত অলরেডি বলেই দিয়েছে যে এম বন্ধ হয়ে গেছে ওরা দেখেন অনেকে অনেকে কমপ্লেন করেছে যে ওদের অ্যাপস বন্ধ করে দিয়েছে ক্লোজ করেছে ব্যান করে দিয়েছে অনেক ডলার হওয়ার পরে আর উড দিতে পারে না এটাই কিন্তু বলছে দেখুন সঙ্গে কথা বলে জানা গেছে ফেসবুকের নিউজ ফিডে বিভিন্ন বিদেশি অ্যাপসের বিজ্ঞাপন প্রচার হচ্ছে এর মধ্যে রাজশাহীতে বর্তমানে আগ্রহ শীর্ষ রয়েছে এম দেখেন এম রাজশাহীতে সব থেকে শীর্ষে আছে নামে একটি বিশেষ অ্যাপস এই অ্যাপসে টাকা বিনিয়োগ করলে দ্রুত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে বিভিন্ন গ্রুপ বিভক্ত হয়ে অনলাইনে প্রচারণা চালাচ্ছে যুবক এ অ্যাপসের একটি হেল্প অফিসে খোলা আছে বিভিন্ন জায়গায় এটা যেহেতু আপনার ডলার ইনভেস্ট করা হয় সেহেতু বাংলাদেশের এটা অনুমোদিত না ডলার এই মানি লন্ডার মানে এটা মানি লন্ডারিং একটা কেস মানি লন্ডারিংয়ের কেসও কিন্তু আপনারা জড়া যেতে পারেন এটা খুব বড় একটা পানিশমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের এই জন্য মানি লন্ডারিং কেসও কিন্তু আপনারা জড়া যেতে পারেন যাই হোক মানুষ অ্যাকাউন্ট খুলে অ্যাপসটিতে ইতিমধ্যে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছে কিছুই না বুঝেই করে টাকা দিচ্ছেন ইউএস ডলার হিসাবে এইসব টাকা সঙ্গে সঙ্গে চলেছে বিদেশে যেখান থেকে অ্যাপসটি পরিচালনা করা হচ্ছে কমপক্ষে পাঁচশো ডলার বিনিয়োগ করলে দিন শেষে পাঁচ হাজার টাকা লাভ আসবে এই কল্পিত মুনাফার লোভে আচ্ছা ভাই আপনাকে একটু স্কিপ করছে এটা তো দেখুন আপনাকে মানে মানে আসলে ওরা কিভাবে আপনাকে কোন কোন অ্যাঙ্গেলে ওরা ট্রেড করে আপনাকে রোবট দিয়ে প্রফিট দিচ্ছে ওরা দেখাইতে পারবে না এবং এটা বিহাইন্ড দ্য সিন কে আসলে ওরা কিভাবে দিচ্ছে কোন মার্কেটে আসলে ট্রেড করতেছে ওরা কোথায় কি কিছুই কিন্তু নাই ওরা এই যে দেখেন এই যে এগুলো কিন্তু মেজর ইন্ডিসেস হ্যাঁ কারেন্সি পেয়ার এটা ফরেক্সের সবাই করে যে ইউরো ইউরো ইউএসডি এ ট্রেড করে তারপর ব্রিটিশ পাউন্ড ইউএসডি তারপর ইউএসডি জেপি মানে জাপানি ইউএন তারপরে গোল্ড হ্যাঁ এগুলো ট্রেড করে এখন ওরা যেটা করতেছে ওদের এআই যে সাজেস্টেড করে এফ এইস এস আই এফ টি টি ডেক্স এম এস আই এগুলো কোনো ট্রেডিং বি অথবা ইনভেস্টমিং ডট কম যেগুলো ওয়ার্ল্ডের খুব বড় বড় কিপ্টো অ্যানালাইজ বা চার্জের অ্যানালাইজ করে ইনভেস্টার আপনি এগুলো কোনো ডাটা আপনি পাবেন না ওদের নামমাত্র বানিয়ে একটা সিস্টেম আপনাদের জাস্ট আই ওয়াশ করতেছে ওরা আপনাকে ট্রেডিং করে প্রফিট দিচ্ছে নেভার নেভার এবং ওরা আপনাকে ট্রেডিং করে ওরা প্রফিট দিলে ওরাই তো করতে পারে কেন আপনাদের এখানে জয়েন করা আপনাদের জয়েন করাচ্ছে তা ওরা তো কুড়ি কুড়ি টাকা বাই কামাইতে পারে কামাইতে পারে না তো এগুলো পুরোটা ভোগাস আপনার যদি আপনি খুব মানসিকভাবে অ্যালার্ট থাকেন এবং আপনি একজন এডুকেটেড পারসন হন এবং সুস্থ চিন্তার একজন মানুষ হন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব অ্যালার্ট থাকবেন এবং এটা কিন্তু ইভালির মতো ইভালি কিন্তু বাংলাদেশে রেজিস্ট্রেড ছিল বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রি ছিল এটা একটা ডেস্টিনি এম একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা মাল্টি লেভেল মার্কেটিং যতই মানুষ ঢুকাইতে পারবে ততই কমিশন আপনি যত মানুষ আপনি রেফার ঢুকাইতে পারবেন আপনি আমরা ঢুকাইতে পারবেন ডান হাত বাম হাত হোক আপনি কিন্তু কমিশন পাবেন হ্যাঁ অনেকে বলে এটা ডেস্টিনি না ডেস্টিনি নাকি আপনার লিগাল ছিল বাংলা ডেস্টিনি নাকি অনেক বড় কোম্পানি তো ডেস্টিনি যে গাছগুলো আপনি কি দেখছেন কোথায় ওরা গাছগুলো লাগাইছে আপনি যে গাছ লাগায় বারো বছর পর আপনাকে লাভ দিবে প্রফিট দিবে আপনাকে দেখিয়েছে ওরা এগুলো আসলে এই যুগে মানুষ সচেতনতার যোগও মানুষ আসলে অনেক স্ক্যামের শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে মানুষ বুঝে না বুঝে অনেক আসলে এটার প্রথম শিকার হচ্ছে এখানে ওরা সিও বানায় এরকম পৃথিবীতে এরকম কোন কোম্পানি দেখলাম না গ্রামে গ্রামে ওরা সিও বানায় মানে আপনাদের ওরা ধরাই দিয়ে যাবে যেসব সিও বাংলাদেশে আপনারা হচ্ছেন সাবধান থাকেন আপনারা কিন্তু সরকার আপনাদের আইনের আওতা আনতে পারে আপনাদের প্রশ্নবিদ্ধ সম্মুখীন হতে পারেন আপনারা কই থেকে কীভাবে কাজ করতেছেন এটা মানি লন্ডারিং মামলা খাইতে পারেন ক্রিপ্টোকারেন্সি আপনার লেনদেনের দায় আপনি সেটাও আপনারা আপনারা বাংলাদেশ আইনের আওতা আপনাদের আনা হইতে পারে সো এই বিষয়টা খুব অ্যালার্ট থাকবেন আমি মনে করি যে আপনার যে যারা এসে কাজ করতেছেন বা কাজ করবেন বেবি চিনে বেবি চিনতে কাজ করবেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না আপনাদের বাট আমার অপিনিয়ন আমার মতামত আমার অ্যাকাউন্ট ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে শেয়ার করলাম যে এটা ফিচার এরকম হইতে পারে যে এটার অবস্থা বর্তমানে এরকম একটা সুস্থ চিন্তা মানুষ পাঁচশো ডলার ইনভেস্টমেন্ট করলে পাঁচ হাজার টাকা আপনার প্রতিদিন ইনকাম ও মানে এক হাজার ধরেন এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করেছেন প্রতিদিন আপনার পাঁচ হাজার টাকা লাভ এরকম কোম্পানি পৃথিবীতে মানে আসলে তো এটা মানে তাহলে তো মানুষ ভাই যে দশ হাজার টাকা স্যালারির জন্য সে দিন খাটতো না এই যে পাঁচশো পঞ্চাশ হাজার টাকা আর্থিক ম্যানেজ করে এখানে ইনভেস্টমেন্ট করে বড়ো হয়ে যেত এক হাজার পার্সেন্ট চলে যাবে আবারও আবারও ফোর্স দিয়ে বললাম বাকিটা আপনার ইচ্ছা ট্রেডিং করেন বা না করেন ইনভেস্টমেন্ট করেন বা সেটা এখন আপনার ইচ্ছা আমার একজন কন্টেন্ট আমার দায়িত্ব ছিল আপনাদেরকে অ্যালার্ট করা হ্যাঁ এটা মানি এক দু দেড় বছর ধরে এটা প্রফিট দিচ্ছে আর হয়তো দিবে কিছুদিন আবার নাও দিতে পারে আবার গ্যারান্টি নাই বিজনেসে লাভ লস আছে কিন্তু এরকম কোনো বিজনেস না এটা যে যেখানে লাভ লস একটা বিজনেস এটা পুরো প্রতারণা এটা একটা স্ক্যাম আপনি একটা প্রোডাক্ট কিনলেন আপনার টি শার্ট কিনলেন আপনার একটা আপনি একটা সবজি কিনলেন ওইখানে টুকটা লাভ লস হতে পারে যেখানে এরকম বিজনেস না যেখানে একবার পুরো আপনার ক্যাপিটাল সহ আপনার একদিন হাওয়া হয়ে যাবে ওই বিজনেসের সাথে এই বিজনেস আপনি তুলনা দিয়ে না অনেকে কমেন্ট করতেছেন আমার ভিডিও নিচ্ছে ভাই এই তো লাভ লস আছেই বা এটা ব্যবসা না এটা একটা প্রতারণা দিস ইজ নট বিজনেস মডেল বিজনেস মডেল কখনো এরকম হইতে পারে না আমি আবার বলছি এটা বিজনেস মডেল না এবং এটা একটা প্রতারণা একটা সামিল ওরা যেই অ্যাপস বানা বানিয়েছে এবং যেই ফরেক্স ট্রেডিং দিয়ে আপনাদের আপনাদের বুঝাচ্ছে হ্যাঁ ফরেক্স ট্রেডিং এটা ঠিক আছে আপনি ট্রেডিং করতে পারেন আপনার লাভ লস এটা আপনার বিষয় কিন্তু এটা ওইটা ওয়ার্ল্ড ওয়াইড সারা মানুষ পৃথিবীতে করে আর এই যে এম এটা নট ফরেক্স এটা একটা প্রতারণা এআই দিয়ে আপনাদের বুঝাচ্ছে বোকাস যে এআই আপনাদের ট্র্যাড করে প্রফিট করে দিয়ে আপনাদের কুটিপতি বানায় দিচ্ছে বি কেয়ারফুল একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এটা নিয়ে চিন্তা করবে না আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনার গ্রাফিক্সের কাজ শিখেন যদি ফ্রিল্যান্সিং করতে চান শিখতে চান ভালো কিছু লাইফে করতে করতে চান সেক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনার ওয়েবসাইট ডিজাইন শিখেন রোবোটিক্স শিখেন গ্রাফিক্স ডিজাইন শিখেন ডিজিটাল মার্কেটিং শিখেন আপনি এস ইউ শিখেন আর্টিকেল রাইটিং আপনি শিখেন আপনারা আপনার মেধা আপনি ইম্প্রুভমেন্ট করেন যদি আপনি একান্ত ইনভেস্টমেন্ট করেন এই রিয়াল কিছু সোর্সে আপনি ইনভেস্টমেন্ট করেন যেমন আমরা জানি যে ফেসবুকের শেয়ারও রয়েছে মাইক্রোসফটের শেয়ার রয়েছে তেসপ্লাস শেয়ার রয়েছে ইলন মাস্কের এগুলো রিয়েল ইনভেস্টমেন্ট আপনার রিয়েল ইনভেস্টমেন্ট নাসদাক রয়েছে স্টক মার্কেট রয়েছে বাংলাদেশ শেয়ারও রয়েছে শেয়ার মার্কেট রয়েছে এগুলোতে চাইলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তবে এরকম কোনো হাই হাই কোম্পানি যেখানে ডান হাত ডানহাত হাত এমএলএম কোম্পানি আপনার ডেস্টিনি টাইপ কোম্পানি ইভ্যালি টাইপ কোম্পানি এই যে আলিশা মার্ট এই টাইপের এই পঞ্জি স্ক্যাম পিরামিড স্ক্যাম এইসব কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করে ধরা খাবেন না আপনার যদি দশ কোটি টাকা থাকে আপনার যদি মনে হয় যে আমি এটা এটা একটা জুয়া খেলতেছি আমি একটা গ্যামলিং খেলতেছি সেটা আপনার বিষয় এখানে করতে পারেন যে আপনারা জুয়ে খেলতেছেন গ্যামলিং খেলতেছেন কিন্তু অনেকে কষ্ট করে অফলাইন থেকে কষ্ট করে ধার করে শোধে এনে এই সাইডে ইনভেস্টমেন্ট করতেছে কতটা ভয়াবহ আকার ধারণ করতেছে এই অ্যাপসটা এই কোম্পানিটা বাংলাদেশে বুঝতেই তো পাচ্ছেন সো বি কেয়ারফুল আমি আবার আপনাদেরকে ওয়ার্নিং করছি আশা করি বিষয়টা আরও সাবধান হবেন অ্যালার্ট থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি ভালো ভালো কন্টেন্ট পাবেন আসসালামু আলাইকুম